আফগানিস্তানে পোলাপানগুলা কইরে সব, বাংলা বাস খাওয়ার পর থেকে তো কাউরেই দেখা যাইতেছে না রে। ব্যাপার কি গেল কই সব? ভাই দেখা যাইব কেমনে, সব কটাই দূর এখন গর্তে যায় লুকাইছে। আমার তো মনে হয় না যে এশিয়া কাপ শেষ হওয়ার আগে আর একটাও বের হইব। ভাই ওরা ভুইলা গেছে লগা যে বাপেরও বাপ থাকে, এখন বাংলা বাস খাওয়ার পর থেকে ভালো করেই টের পাইছে, তাই তো এখন একটারও খবর নাই। ভাই ওরা ভুইলা গেছে লগা যে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে, তাই শেষমেশে ওদের দশাটা ঠিক সেরকমই হলো, একেবারে আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়ছে। কি রে রশিদা, আজকে তুই কিছু বলবি না? এতদিন তো চাপা বাইরে খুব টাপ টাপ করে বলতাছিস যে এবারের এশিয়া কাপ তোরা জিতবি, এখন কই গেল তোদের চাপা, কই গেল তোদের টপ টপ? আমাদের সাথে হাইরা ডিরেক্ট এশিয়া কাপ থেকে বিদায় নিলি, খুব আফসোস লাগতাছে রে আমার। এশিয়া কাপ থেকে আমরা বিদায় নিছি তো কী হয়েছে, বর্তমান বিশ্বে আমি সবচেয়ে ডেঞ্জারাস এবং ভালো বলার, এটাই হইতেছে সবচেয়ে বড় কথা। তাই নাকি? সেটা তো কালকে দেখলামই, আমাদের মাহমুদুল এবং ইমরুল তো তোকে বাইরে তুলা তুলা বানাই দিল, আর মাত্র একটা উইকেট পাইছস, সেটা তো আমাদের মাহমুদুল্লাহ পাঁচ ওভার করেই এক উইকেট পাইছে। তাইলে ভাই আমি ভালো একজন ব্যাটসম্যান এবং ফিল্ডার। তাই নাকি? তাও তো কালকে দেখলামই, আমাদের মুস্তাফিজ তোরে কিভাবে বলদ বানে আউট কইরা দিল। আর ফিল্ডিংয়ের কথা বলতেছিস, একটা চার থামাইতে যায় তো চারটা পোল্ট্রি খাইলি, তাও তো বলারে থামাইতে পারলি না। তাইলে আমি হইতাছি নাম্বার ওয়ান অলরাউন্ডার। হ, আর আমি তো কলা গাছ, বুড়িগঙ্গার পশা পাইনতে থেকে ভাইসে আইছি, তাই না? শুন রশিদ, তুই ভালো খেলোস সেটা আমরাও মানি, কিন্তু এত অহংকার করা ঠিক না। সবসময় একটা কথা মনে রাখবি, অহংকার হচ্ছে পতনের মূল। আমি শুধু আর কিছুক্ষণ ক্রিজে থাকতে পারলেই হইতো, একেবারে ভৈরা দিতাম। এজন্যই তো তোরে আগে উল্টা ভৈরা দিলাম, তাও যেমন তেমনটা না, পুরো আইক্কাওয়ালাটা। কেমন লাগলো কালকের বাংলা বাস? এই দিন দিন না, আরো দিন আছে, তখন দেখা যাইব। হয় একেবারে ঠিক কথা কইছস, তখন আরো ভালো মতো দিব, কারণ এখন তো এশিয়া কাপের চিন্তায় তোদের ভালো মতো দিতে পারি নাই। যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে আর বাড়াবো না, ভিডিওটাকে আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, এটি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, এবং কমেন্টে অবশ্যই জানাবেন এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়নকে আমরা হতে পারবো কি না, এবং শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে।